3,70,000 টাকা, 3.5 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, এই বাজারের গাড়ি ম্যাক্সিমাম গাড়ি আমার কাছে পাবে। কাগজ যদি 2 বছর 1 বছর আপডেট করে দিবে তাইলে পরে 6.5 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, আর যেভাবে আছে এইভাবে 6 লাখ টাকা। আমার যেহেতু নতুন শোরুম, আমি বেশি লাভ করব না, আমার গাড়ি সেল বাড়ানোর জন্য হ্যাঁ আমি সীমিত পরিমাণ লাভ করে করে আমি গাড়ি ছাড়ব। এটাই আসলে হওয়া উচিত। আর 5.5 লাখ টাকা, 4,20,000 টাকা, 4,20,000। এটা চাইলে ওই ভিতরে ঢুকে যাবে। এটা তো ফিচার আছে ভাই। এই যে কি ভাই, এটা কি হলো? এই যে এটা জি ফিল্টার আছে। এই গাড়িটা সবকিছু অরিজিনাল আছে, টাচ আপ হইছে, সামনের গ্লাসটা চেঞ্জ। এটা 12.5 লাখ টাকা। আসসালামু আলাইকুম, আমরা এই মুহূর্তে আছি আমাদের সেই ছেড়ে ছেড়ে আমাদের মোহাম্মদপুরে নতুন শোরুম কার হোমসে আছি। আজকে ইনশাআল্লাহ মাত্র 6.5 লাখ টাকা হাইস গাড়ির স্বপ্ন পূরণ হবে। মাত্র 5.5 লাখ টাকা আজকে আপনারা নয়া গাড়ি পাবেন, 110 ট্রিপল 1, 3,70,000 আপনারা আজকের গাড়ি পাবেন আজকের এই ভিডিওতে। সামনে আছে এই শোরুমের ওনার আমাদের জিয়া ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় সবাই দোয়ায় ভালো আছি। আরেকটা বিষয় বলে দিচ্ছি, ফুল ভিডিওতে আজকে প্রায় সব মিলিয়ে 19টা গাড়ি আছে। সো যারা 110 ট্রিপল 1 সিএনটা গাড়ি আছে, 23 রেজিস্ট্রেশনের একটা গাড়ি, খুবই চমৎকার 7 সিটের গাড়ি। যারা এক্স করোনা, জি ফিল্ডার, এক্স ফিল্ডার, নিশান সানি, এক্স নোয়ার রাশ, KR42, 111, যারা 110 100 গাড়ি, তারপরে যারা যে কোনো ধরনের গাড়ি চাচ্ছেন, টয়োটা 500 সিটি থেকে শুরু করে সব ধরনের গাড়ি আজকের ইনশাল্লাহ এই ভিডিওতে পাবেন। ইনশাল্লাহ। একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে ভাই? ঠান্ডা ব্যবসা বাণিজ্য তো আলহামদুলিল্লাহ ভালো চলছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় বলে দিচ্ছি, যে ভাই আসার পর বলছিল কি ভাই, গত লাইভটা করার পর আলহামদুলিল্লাহ প্রায় 6 থেকে 7টা গাড়ি সেল হয়েছে। ধরতে ধরতে মানে ক্লান্ত হয়ে গেছি। আলহামদুলিল্লাহ আপনারা আমাদের এই সাড়া দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এটা আমি শুরু হিসেবে দেখেন, শোরুমের গ্রামটা এখনো যায়নি, উদ্বোধনের গ্রামটা কিছুদিন আগে মূলত উদ্বোধন হয়েছে। সব ভাইয়ের এই শোরুমে মধ্যবিত্ত যারা আছি আমরা, মধ্যবিত্তদের কথা চিন্তা করে মূলত গাড়িগুলো রাখে। আরেকটা বিষয় বলে দিচ্ছি, গত 2 দিন যাবত আমার নিজেরও ঠান্ডা লাগছে, কথা বলতে কষ্ট হচ্ছে, একটু জোরে জোরে কথা বলছি, সবাই একটু প্লিজ একটু মানিয়ে নেবেন। চলো আমরা একটু গাড়িগুলো দেখি। আমরা বাইক থেকে শুরু করব। আজকে আমরা 6.5 লাখ টাকা একটা যে হাই সুপার জিএল দেখবো, এই সেই সুপার জিএল। হ্যাঁ, সেই গাড়িগুলো একটু পরে দেখা, 110 আরেকটা আছে 111, ওগুলো একটু পরে দেখবো, তার আগে সুপার জিএলটা একটু দেখি। কত মডেলের গাড়ি ভাই এটা? 2004 এর মডেল, 2009 এর রেজিস্ট্রেশন, 4 এর গাড়ি, 9 এর রেজিস্ট্রেশন, ফুল প্যাড, ফুল সিলিং, বিবিটিআই ইঞ্জিন। আচ্ছা আচ্ছা, এবং জাপান বডি, জাপানি বডি, জাপানি বডি, ফুলদের গাড়ি। এখন পর্যন্ত বাংলাদেশে কোনো রং হয় নাই, এই ফার্স্ট টাইম রং করতে হবে। আচ্ছা আচ্ছা, আর গাড়িটা দেখেন, ফুল বডি, বডিটা আপনারা রং করতে হবে, ফুল বডি মানে এটা অরিজিনাল সুপার জিএল, এই যে ব্ল্যাক গ্লাস, এটা কিন্তু পেপার লাগানো না, ফুল প্যাড, ফুল সিলিং, গাড়ি ডুয়েল এসি। হ্যাঁ, দাম দিবেন কত ভাই বলেন? এটা কাগজ রানিং ফেল হয় নাই, কাগজ যদি 2 বছর 1 বছর আপডেট করে দিবে তাইলে পরে 6.5 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, আর যেভাবে আছে এইভাবে 6 লাখ টাকা, 6 লাখ টাকা। হ্যাঁ, ওয়াও, 90 সিলিন্ডার করা আছে, 90 সিলিন্ডার করা আছে। যারা টাউনে চাচ্ছেন, যেহেতু গাড়ি অনেক দেখাইতে হবে ভিউয়ার্স, আপনারা প্লিজ একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। 2010 এর মডেল, 2016 এর রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, টাউনে নোয়া। একটু ডোরগুলো একটু খুলে ভাই, আমরা আউটলুকটা একটু দেখাই দিই, দেখতে পাচ্ছেন ভিতরটা দেখেন। 10 এর গাড়ি কিন্তু 16 রেজিস্ট্রেশন, টাউনে নোয়া, 7 সিটের গাড়ি। হ্যাঁ, এটা দাম দিবেন কত ভাই? এটা 5.5 লাখ টাকা, 5.5 লাখ। হ্যাঁ, আজকের এই ভিডিওতে যতগুলো গাড়ি দেখাবো সবগুলো গাড়ি পেপারস, আবার এখানে পেপারস আপডেট ছাড়া কোনো গাড়ি আমার শোরুমে রাখি না আমি। আচ্ছা আচ্ছা, ঢুকাই না। আর একটা বিষয় বলে দিচ্ছি ভাই, যেহেতু নতুন শোরুম, ইনশাআল্লাহ প্রাইস নিয়ে বাঁচবে না ভাই, এখন পরিচিত হওয়া দরকার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, আমি নতুন শোরুম হিসাবে দর্শকের, আমাদের কাস্টমারের যে সাড়া পেয়েছি আমি আলহামদুলিল্লাহ খুশি। ওকে, এই পাশে আসি ভাই, 111 স্পিনটার, স্পিনটার 2000 মডেল, 2003 এর রেজিস্ট্রেশন, সম্পূর্ণ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক। আচ্ছা, ভিতরটা একটু দেখেন, বেজ ইন্টেরিয়র। গাড়িটা আমি এখনো পলিশ টলিশ এখনো ওইভাবে করতে পারি নাই, গাড়িটা কিন্তু খুবই জোস। বর্তমান মানে ইয়ং জেনারেশন যারা আছে, এই গাড়িটা যে চালাবে মনে করবে যে আমি রিকন্ডিশন গাড়ি চালাইতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে ওইভাবে গাড়িটা রাফ ইউজ হয় নাই, গুলশানের গাড়ি, গুলশানের গাড়ি। হ্যাঁ, গুলশানের গাড়ি। এটা দাম দিবেন কত ভাই? এটা 5,70,000 টাকা, 5,70,000। হ্যাঁ, তার পাশে আরেকটা আছে, হ্যাঁ, এটা হলো 110 98 মডেল। আচ্ছা, এটা এসি সেলুন, এই গাড়িটি আলহামদুলিল্লাহ খুব চমৎকার গাড়ি। এই গাড়িটা আমি গতকাল, যেমন ভিতরেও কিন্তু অনেক ফ্রেশ,
গতকালকে আনছেন না হ্যাঁ গতকালকে রাইতে আনছি 10টার সময় আচ্ছা আচ্ছা ভিতরে বেজ ইন্টেরিয়র দেখেন কাজ বাস কি করছেন ভাই না কোনো কিছু কই নাই কোনো কিছু করা লাগবেও না এইভাবে গাড়িটা সেল করব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা মানে গতকালকে আনার পরে জাস্ট ওয়াশ পলিশ করেই দেখাচ্ছেন না পলিশও করি নাই ভাই পলিশও করেন না খালি জাস্ট গাড়িটা এনে সার্ভিসিং করছি আচ্ছা আচ্ছা যারা আনবেন বাড়ি গ্যারেজ যারা গাড়িটা নিতে আসবেন টায়ার তারটা টাইম নতুন নিউ মডেল এলোরিং লাগানো আছে যা আমার ভিউয়ার্স আছে যারা যদি গাড়ি নিতে আসে একটু পলিশটা করে দিন ইনশাআল্লাহ 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 আরো কিছু যদি কাজ দেখায় আমি চেষ্টা করব আমার সাধ্য বিক্রি করে দেওয়ার জন্য আচ্ছা দাম দিবেন কত ভাই এটা 670,000 টাকা 670 হ্যাঁ আচ্ছা ভিতরে গাড়িগুলো একটু পরে দেখায় তার আগে একটা তিনের এলিয়ন আছে ওই সামনে খুব কম টাকায় তিনের এলিয়নটা আজকে আমরা দেখব ইনশাআল্লাহ 19 সিরিয়াল তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন হ্যাঁ সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে আচ্ছা ব্লু কালার ভিতরটা দেখেন সফট আছে সে কিন্তু চমৎকার উড়ে আসছে গাড়িটা এখনো আমি সার্ভিসিং টার্ভিসিং করি নাই গাড়িটা আমি একটু বলে দিচ্ছি কিছুক্ষণ আগে আমরা লাইভ করছিলাম লাইভের মাঝখানে গাড়িটা আসছে মূলত ওকে এই যে সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে ব্যাকডালাটা খুলো তো একটু ব্যাকডালাটা খুলে আমরা দেখাই সিএনজি করা আছে ভাই হ্যাঁ সিএনজি করা আছে আচ্ছা আচ্ছা এই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন সিএনজি করা আছে এই যে সিএনজি সিএনজি 6 সিলিন্ডার সিএনজি করা আছে তারপরে কিন্তু ভালো স্পেস ওকে দাম দিবেন কত ভাই সামনে পিছনে বাম্পারও আছে কিন্তু এটা 1,70,000 টাকা 1,70,000 হ্যাঁ আচ্ছা আমরা এখন ভিতরের দিকে যাব সো ভিতরে এক্স ফিল্ডার জি ফিল্ডার অনেক গাড়ি আছে নিশান সানি আমরা এই গাড়িগুলো দেখব এক্স করলা থেকে স্টার্ট করি ভাই হ্যাঁ রাস্তার রাজা সবার পছন্দ এক্স করলা জাতীয় গাড়ি ভাই জাতীয় গাড়ি জাতীয় গাড়ি কত মডেল এটা এটা 2005 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন হোয়াইট কালার ভিতরে বিস্কিট কালার আচ্ছা হোয়াইট কালার একটা এক্স করলা মানুষ 7-8 এর এক্সিউ কিনবে না কিন্তু 3-4 এর এক্স করলা কিনবে হ্যাঁ সামনে পিছে গ্লাস অরিজিনাল যা আছে অরিজিনাল গাড়িটা আলহামদুলিল্লাহ চাকা ওটা এলোরিং এবং টায়ার গুলো নতুন আচ্ছা আচ্ছা আপনার ব্যাক সাইডে এই গাড়ি কেউ যদি বলে সামনে পিছে গ্লাস চেঞ্জ হয়েছে বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে গাড়ি ফ্রি গাড়ি ফ্রি দিয়ে দেব আচ্ছা 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 একটু ভিতরটা একটু দেখাই আবারো বলছি ইনশাআল্লাহ জিয়া ভাই যেহেতু নতুন শোরুম উদ্বোধন করেছে সো আপনারা যখন গাড়ি কিনতে আসবেন ইনশাআল্লাহ প্রাইস নিয়ে আটকাবে না আমার কথা হলো যারা গাড়ি কিনবেন আমার কথার উপর বিশ্বাস করতে বলতেছি না তারা অভিজ্ঞ লোক নিয়ে আসবে টেকনিশিয়ান থাকলে নিয়ে আসবে তারপরে যদি বলে নাবানা রহিমা প্রস কোন কম্পিউটার অ্যানালাইসিস করতে টেস্ট করবে সেটা করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাম দিবেন কত ভাই বলেন এটা 1,30,000 টাকা 1,30,000 হ্যাঁ যারা জি ফিল্ডার চাচ্ছেন একটা জি ফিল্ডার আছে এই গাড়িটা সবকিছু অরিজিনাল আছে টাসাপ হয়েছে সামনের গ্লাসটা চেঞ্জ সামনের গ্লাসটা চেঞ্জ কিন্তু অরিজিনাল ফিটিং আচ্ছা আচ্ছা কিন্তু সবগুলো অরিজিনাল আছে টাসা হ্যাঁ এটা কত মডেলের গাড়ি এটা 2005 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন সফট আছে কিন্তু জি ফিল্ডার জি জি আচ্ছা সিট কভার গুলো একেবারে নতুন সিট কভার দেখেন এই হলো গাড়িটার ব্যাক সাইড হ্যাঁ আবারো বলে দিচ্ছি এটা জি ফিল্ডার 4 গ্রেডের গাড়ি হ্যাঁ 4 গ্রেডের গাড়ি ভিতরে দেখেন 6 সিলিন্ডার সিএনজি আছে যারা চাচ্ছেন ফ্যামিলি ইউজ করবেন কিংবা যারা চাচ্ছেন যে আপনারা রেন্টে ইউজ করবেন রুটিন রোজগারের ব্যবস্থা জন্য এই গাড়িগুলো সুন্দর হবে চারটা চাকা এলোরিম সামনে পিছনে বাম্পারও ইনস্টল করা আছে দাম দিবেন কত ভাই বলেন এটা 1,30,000 টাকা 1,30,000 হ্যাঁ জি ফিল্ডার জি ফিল্ডার ওয়াও যারা একটা হাফ মডেলের গাড়ি চাচ্ছেন 7 সিটার গাড়ি তাদের জন্য এই গাড়ি সিএনটা গাড়ি হ্যাঁ সিএনটা 2000 এর গাড়ি মাত্র 23 এর রেজিস্ট্রেশন অল্প কিছুদিন চলে হ্যাঁ অল্প কিছুদিন মাত্র বাংলাদেশে মানে আমার 5-6,000 কিলো চলছে কিনা শুনলো আচ্ছা 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 মানে জাপানের গন্ধ যায় নাই ডাবল প্রজেকশন হ্যাঁ দেখতে পাচ্ছেন মানে অত্যাধুনিক বলতে যা থাকে লাক্সারি বলতে যা থাকে এই গাড়িতে তা আছে আর একটু বলে দিচ্ছি এই গাড়ি কিন্তু দুইটা দরজা রিমোটে খোলে হ্যাঁ দুইটা দরজা রিমোটে আমরা একটু দেখিয়ে দিব তার আগে একটু ভিতরের লুকটা একটু দেখেন মানে খুব ডিজাইন এবং স্টাইলিশ একটা মানে ড্যাশবোর্ড সিট কভার গুলো কিন্তু খুব একেবারে মানে অরিজিনাল এটা সিট কভার লাগানো হয় নাই এটা গাড়ির যে গাড়ির সাথে অরিজিনাল সিট অরিজিনাল হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা এটা রিমোটে আবার এটা টাচ টাচ করলে হ্যাঁ টাচ করলে খুলে গেল খুলে যাবে আবার রিমোট আছে আপনি রিমোট প্রেস করবেন খুলে যাবে একটু আমরা সেটা একটু এদিকে এদিকে একটু দেখা দেন ভিতরটা ভাই আচ্ছা দেখি একটু ভাই বলতেছি ভিতরটা একটু দেখা যায় উল্টাও
এটা চাইলে ওই ভিতরে ঢুকে এটা এটা দেখান দাও হ্যাঁ হ্যাঁ ওয়াও এত ফিচার আছে ভাই এই যে কি ভাই এটা কি হলো এই যে ওয়াও চমৎকার চমৎকার সব রকমই আছে দেখেন মানে এখানে যে সিট ছিল মানে বুঝার কোনো ওই না এখন কারণ যারা লং রুট ড্রাইভে যাবে লাগেজ টাগেজ বেশি হইলে পারে তাদের জন্য চাই এই সিটটা ফোল্ডিং করে এটা আপনি ই করতে পারবেন এই ফিচারটা আপনারা চাইলে অবলম্বন আর এটা তো সম্পূর্ণ অটো এই যে অটো দরজা খুলতেছি দেখেন এখান থেকে রিমোট এই যে রিমোট টাচ করলাম অটো খুলে গেল ওকে ভাই এটা একটু লাগিয়ে দিই এটা দাম দিবেন কত ভাই বলেন এটা ভাই আসলে দাম চাপ বেশি ছিল এখন 24 লাখ 20 হাজার টাকা 24 লাখ 20 হ্যাঁ এখন দেখব আমরা নিশান সানি হ্যাঁ 1300 সিসি 2008 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন আচ্ছা 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 1331 এর গাড়ি 8 এর রেজিস্ট্রেশন 1300 সিসির গাড়ি 1300 সিসি সম্পূর্ণ তেলের গাড়ি আচ্ছা হ্যাঁ এটার দাম পড়বে 7,50,000 টাকা 7,50,000 হ্যাঁ আরেকটা বিষয় বলে দিচ্ছি যেহেতু আমাদের অনেকগুলো গাড়ি দেখাইতে হবে ভিডিও অনেক লং হয়ে যাবে আমরা কম সময় নিচ্ছি আপনাদের যদি কোনো গাড়ি পছন্দ হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেয়া আছে জিয়া ভাইয়ের আপনারা সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন চাইলে ভিডিও কল কিংবা আপনি যেভাবে চান সেভাবে দেখতে পারবেন ওকে আবার বলছি আমাদের লাইভ ভিডিও দেওয়ার পর হয়তো অনেক গাড়ি সোল্ড হয়ে যাবে আপনারা যে আগে আসবেন আগে পাবেন আগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এটা হলো 92 মডেলের 100 এসি লিমিটেড 100 এসি লিমিটেড 1500 সিসি জোড়া বাইক কিন্তু আছে ওটা সেল হয়ে গেছে এটা আজকে সকালে সেল হয়ে গেছে কিন্তু সমস্যা নাই আরেকটা এটা সেম সেম গাড়ি সেম ভিতর সেম বাইর ফুল অপশন অটো চেঞ্জ করা আছে এটার দাম পড়বে 4,20,000 টাকা 4,20,000 ওকে এটা 100 এসি লিমিটেড 1500 সিসি যেটা বলছিলাম আগেরটা কিন্তু সেল হয়ে গেছে সকালে নো টেনশন আরেকটা আছে 1500 সিসি ওকে আর এই গাড়িটা কিন্তু সেল হয়ে গেছে কিছুদিন আগে আমরা ভিডিও দিয়েছিলাম সামদুত মন্ডল একটা টয়োটা রাম গাড়ি এটাও সোল্ড হয়ে গেছে যাদের বাজেট কম মাত্র 3 লাখ আমাদের শুরু প্রথম আকর্ষণ 3 লাখ এরকম হ্যাঁ তাদের জন্য 2002 মডেল 2002 মডেল 2007 এর রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা 100 টাকা হ্যাঁ এটার দাম পড়বে 3,70,000 টাকা 3,70,000 হ্যাঁ আসলে কি করবে ভাই আসলে আসুক আপনি আসলে তাতে সম্মান করব আর আপনার নাম এর স্ক্রিনশট নিয়ে আপনি সালম বিজের ভিডিও দেখে আসছি তাদের জন্য স্পেশাল তাদের জন্য স্পেশাল অফার থাকবে ইনশাআল্লাহ আর এই সিট কভারগুলো কি আপনাদেরকে চেঞ্জ করে দেওয়া হবে হ্যাঁ এটা এটা আলোচনা সাপেক্ষে ওটা করে দেবে ইনশাআল্লাহ অবশ্যই এটা ছাড়াও আরো যদি কোনো কাজ কাস্টমার এসে যদি বের করে সেটা করে আলোচনা সাপেক্ষে এটা আমরা সমাধান করব ওকে 3,70,000 হ্যাঁ সাথে আরো একটা গাড়ি দেখতে পাচ্ছি ট্রিপল ওয়ান এটা ট্রিপল ওয়ান 96 মডেল 1331 সিসি এক্সি সেলুন এক্সিসেল অল অপশন অটো ভিতরে বিস্কিট কালার ডাবল ইয়ার ব্যাগ এটাতে ডাবল ইয়ার ডাবল ইয়ার ব্যাগ ওয়াও এত পুরাতন মডেলে ডাবল ইয়ার হ্যাঁ এটা হলো লাস্ট মডেল আর কি ট্রিপল ওয়ান এর লাস্ট মডেল ওল শেপের ভিতরে এই গাড়িটা মুক্তাপাল কালার অল অপশন এটার দাম দিবেন কত ভাই এটার দাম পড়বে 4,80,000 টাকা 4,80,000 হ্যাঁ ওকে যারা রাশ গাড়ি চাচ্ছেন আজকে এক জোড়া রাশ গাড়ি আছে এক জোড়া আচ্ছা এটা আগে দেখি হ্যাঁ কত মডেলের গাড়ি এটা হলো 2006 এর মডেল 6 এর রেজিস্ট্রেশন সামনে পিছনে বিগো বাম্পার ইনস্টল করা আছে প্রজেকশন হেডলাইট যারা চাচ্ছেন জিপ গাড়ি চালাবেন কিন্তু আয়কর দিতে চাচ্ছেন প্রাইভেটের তাদের জন্য মিনি জিপ হ্যাঁ 1500 সিসি গাড়ি 1500 সিসি গাড়ি ওকে উপরে রুববার আছে হ্যাঁ রুববার আছে সিএনজি করা আছে রাসগুলো কি কন্ডিশন অরিজিনাল ভাই সিএনজি অরিজিনাল আছে দাম দিবেন কত এটার দাম পড়বে 13,20,000 টাকা আচ্ছা 13,20,000 হ্যাঁ আর জিয়া ভাই যেটা আগে ক্যামেরার সামনে কম আসছে একটু লাজুক লাজুক লাগছে আপনারা অবশ্যই আসবেন আশা করি ইনশাআল্লাহ জিয়া ভাইয়ের সাথে কথা বলে গাড়ি দেখলে সব কিছু মিলিয়ে পছন্দ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেউ নিরাশ হবেন না না সবাইকে সম্মান করা হবে যারা আসবে সবাইকে সম্মান করা হবে এই পাশে একটা আছে রাশ গাড়ি এটা কি সয়ের গাড়ি এটা সয়ের গাড়ি 10 এর রেজিস্ট্রেশন এই গাড়িটা সব অরিজিনাল আছে এটা 13 সিলিয়া দেখেন এটা ভিগো বাম্পার নাই আর পিছনের গ্লাসটা চেঞ্জ আছে এটার পিছনে গ্লাস চেঞ্জ হ্যাঁ যেটা যা আছে ওটা বলে দেবো হ্যাঁ রাইট রাইট যেটা আমি আবার একটা বড় কথা বলছি যে কেউ যদি বলতে পারে গ্লাস চেঞ্জ আছে এটা যে গাড়ির ক্ষেত্রে ওই গাড়ি আচ্ছা আচ্ছা রাইট হ্যাঁ যে গাড়ির ক্ষেত্রে বলবো অরিজিনাল কেউ যদি প্রুফ দিতে পারেন তাহলে তার গাড়ি ফ্রি হ্যাঁ এইটা যেমন পিছনে গ্লাস চেঞ্জ আছে আমি বলে দিলাম আচ্ছা হ্যাঁ দেখেন ভিতরে এটা হলো 2006 মডেল 12 এর রেজিস্ট্রেশন এটা দাম দিবেন এটা আপনার স্মার্ট এলইডি লাগানো আছে আচ্ছা রাইট হ্যাঁ সিএনজি করা আছে এটার দাম পড়বে ওই একই দাম 13,30,000 হ্যাঁ একই দাম একই দাম তো ভাই এটাতে বাম্পার আছে ওটাতে না একটু বাম্পারটা লাগিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ বাম্পার লাগিয়ে দেব যারা কেয়ার 42 চাচ্ছেন খুবই চমৎকার একটা নো কেয়ার 42 আছে সাথে একটা 7 সিটের টয়োটা 500 সিটি আছে হ্যাঁ ওকে কেয়ার 42 টা এটা তো বলছি যে আসলে হাজারে একটা হাজারে হাজারে একটা কেউ যদি বলে হাজারে একটা যদি না এটা
কম হবে না হ্যাঁ এটা কোন দিক দিয়ে করে সামনে পিছে গ্লাস অরিজিনাল ফার্স্ট পার্টি মালিক হ্যাঁ অরিজিনাল সুপার জিএল গাড়ি লো ফ্লোর মানে নিচা ফ্লোর অরিজিনাল হ্যাঁ নিচা ফ্লোর একটু খুলে দেখা ভাই এটা ব্যক্তি মালিক চালিত হ্যাঁ এটা বাসাবাড়ির গাড়ি এটা কোনো ভাড়া চালিত না ভাড়া চালাবেন এগুলো কিন্তু বেস্ট গাড়ি যেটা আগে বাসাবাড়িতে চলছে হ্যাঁ গাড়ি অনেকদিন চালাতে পারবে অনেকদিন চালাবে এবং ইঞ্জিন কন্ডিশন আদার সাল্লার রহমতে খুব চমৎকার কন্ডিশন আছে আচ্ছা আচ্ছা কেয়ার ফটো কত মডেলের গাড়ি এটা 2005 এর মডেল 13 তে রেজিস্ট্রেশন 15 সিরিয়াল হ্যাঁ দাম দিবেন কত ভাই বলেন এটা 13 লাখ সরি 11 লাখ 30 হাজার টাকা 11 লাখ 30 হ্যাঁ টয়োটা 500 সিটি 7 সিটার গাড়ি রেড অন কালার হ্যাঁ রেড অন কালার 2009 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন ভিতরে বিস্কিট ভিতরে বিস্কিট ওয়াও এটা কি ভাই তেলের গাড়ি নাকি এটা তো মোনা তেলের গাড়ি আচ্ছা আচ্ছা হ্যাঁ 7 সিটার গাড়ি 7 সিটার গাড়ি পিছনে দেখতে পাচ্ছেন দুইটা বেবি সিট আছে এটার দাম দিবেন কত ভাই 7 সিটার গাড়ি তো অনেকের পছন্দের গাড়ি 7 সিটার গাড়ি প্রাইভেটদের চাকায় এলোরেন প্রাইভেটদের ইনকাম ট্যাক্স দিয়ে যারা মাইক্রোবাসের সাথে বা জিপ গাড়ি সাথে দিতে চায় তাদের জন্য আচ্ছা দাম দাদা দাদার পরিবারের সদস্য বেশি দেখলে যে প্রাইভেট কার বা জিপ গাড়িতে 5 সিট থাকে হ্যাঁ দেখলে যে বাসা বাড়িতে বাবা মা থাকতে পারে বা কাজের থাকতে পারে তাদেরকে 7 সিটার গাড়ি তাদেরকে বাসায় রেখে যাওয়া লাগবে না তাদেরকেও নিয়ে যেতে পারবে দাম দিবেন কত এটা এটা 13 লাখ 50 হাজার টাকা 13 লাখ 30 হাজার টাকা 13 লাখ 30 হ্যাঁ আচ্ছা তারপরে কথা বলার অপশন আছে আছে যারা নোয়া গাড়ি চাচ্ছেন চমৎকার একটা এক্স নোয়া গাড়ি আছে এটা কত গাড়ি ভাই চার আর নাকি এটা 2003 এর মডেল 3 এর গাড়ি হ্যাঁ নয় এর স্টেশন পার্পল কালার হ্যাঁ পার্পল কালার ওয়াও গ্লাস গ্রিন কন্ডিশন কি ভাই গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল হ্যাঁ আপনার আপনার এলপিজি সিকুয়েন্সিয়াল এলপিজি করা আছে সিকুয়েন্সিয়াল এলপিজি করা আছে ভিতরে দেখেন চমৎকার একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ভিতরে কিন্তু অনেক পরিচ্ছন্ন একেবারে জট পরিচিত গাড়ি ভাই গাড়ি নিয়ে আমরা লং ড্রাইভে ঘুরে আসছি কোথায় গিয়েছেন এটা পঞ্চগড় ওয়াও পঞ্চগড় গিয়েছিল দেখেন সেন্ট্রাল এসি হ্যাঁ সেন্ট্রাল এসি যেহেতু ভাই এটা নিয়ে লং ড্রাইভে গেছে আশা করি ভালো ফলাফল পাবেন ওকে টায়ার টায়ার অ্যালোরিং সব কিছু আল্লাহর রহমতে খুব ভালো কন্ডিশন আছে হ্যাঁ তার প্রাইস দিবেন কত ভাই এটা 12.5 লাখ টাকা এটা 2003 এর মডেল ভিতরে বিস্কিট এটা তো ভাই এক্স ফিল্ডার সরি এক্স ফিল্ডার জি ফিল্ডার ওটা সব জি ফিল্ডারটা আমরা আগে দেখিয়েছি এক্স ফিল্ডার এটা এক্স ফিল্ডার 2003 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন অ্যালোরিং টায়ার আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশন আছে ভিতরটা কিন্তু বিস্কিট ভিতরে বিস্কিট এবং সিটে সিট কভারের সাথে আপনি মানে দরজার প্যাডের সাথে সিট কভার ম্যাচিং ম্যাচিং করা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ইন্টেরিয়র সাথে দেখেন ভিতরে সিট কভার গুলো ম্যাচিং করে লাগানো আছে সিএনজি করা আছে সাতটা দেখেন রোববার সহ সামনে পিছনে গ্লাসের কি কন্ডিশন ভাই এবার সামনে পিছে গ্লাসটা চেঞ্জ হইছে ভাই আচ্ছা পিছন হইলো চেঞ্জ হইলো গাড়ি অরিজিনাল ফিটিংটা চেঞ্জ হইছে ভাই দুইটাই সামনে আর পিছনে গ্লাসটা চেঞ্জ আচ্ছা দাম দিবেন কত ভাই এটা আমার চাওয়া 10.5 লাখ এটা 10 লাখ 20 10 লাখ 20 হলে হ্যাঁ বা আপনার নাম বললে আরো 10 হাজার টাকা আরো 10 হাজার আবারো বলছি যারা বলবেন যে শামিম বিউজের ভিডিও দেখে আসছি এবং কি স্ক্রিনশট নিয়ে আসবেন তাদের জন্য 10 হাজার টাকা ডিসকাউন্ট এটা পার্সোনালি সেটা ফাইনাল হওয়ার পরে বলবেন না আমি কিন্তু অলরেডি আপনার নাম বলার পর আমি তিনটা গাড়িতে কিন্তু এটা করে দিয়েছি দামাদামি পরে তিনটা গাড়িতে ডিসকাউন্ট দিয়েছি থেকে এক ভদ্রলোক আসছে দামাদামির পরে উনি আমাকে স্ক্রিনশট দেখাইছে আচ্ছা আচ্ছা তখন দিয়ে রিজন দেখাইছে আমি আটকাই গেছি যে আপনি নাম বলছেন এই কথা আচ্ছা ঠিক আছে পরে সবাই এই জিনিসটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা যখন আসবেন বলবেন এই ভিডিও দেখে এসেছি আপনাদের জন্য ইনশাআল্লাহ ডিসকাউন্টটা থাকবে 10000 টাকা সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ যাবত আমাদের সাথে ফুল ভিডিওটা দেখেছেন জিয়া ভাইকেও ধন্যবাদ জিয়া ভাই নতুন শোরুম দিয়েছে মেবি 2 সপ্তাহের মতো হইছে ফুল শোরুমে এখন 18টা 19টা গাড়ি আছে আপনারা আসবেন গাড়ি দেখবেন পছন্দ হবে দামাদামি নিয়ে বাঁচবে না কারণ নতুন শোরুম দাম একটু হাতে রাখলে মানে কিছু কস্টিং এর পরে যদি কিছু টাকা হাতে থাকে ইনশাআল্লাহ আশা করি ভাই ছেড়ে দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে শোরুমের অ্যাড্রেসটা হলো মোহাম্মদপুর ঢাকা উদ্যান আর হয়তো অনেকেই ছিলেন গাবতলি থেকে যারা আসবেন গাবতলির পাশে আর কি ঢাকা উদ্যান বা গণভবনের একটু আগে নবীনগর প্রকল্প আছে আবার আপনি ঢাকার ভিতর দিয়ে আসলে পরে গণভবন হয়ে সিয়া মসজিদ দিয়ে সুজা পশ্চিমে আসলে আমাদের সিয়া মসজিদ সবচেয়ে বড় কথা হলো ভাইদের স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করে আসবেন সো আশা করি সহজে ভাইদের অ্যাড্রেসটা জানবেন হ্যাঁ তো আমার সবাইকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আমার একটা আহ্বান থাকবে আপনারা গাড়ি নেওয়ার আগে আমার যে গাড়িগুলো আমি দিয়েছি আপনারা এই গাড়ি যদি নিয়ে থাকেন আপনারা এসে গাড়িগুলো ভিজিট করেন হ্যাঁ আপনি ভিজিট করে আপনাদের যদি মনোমত হয় ইনশাআল্লাহ দামে বাঁচবে না আর আমার যেহেতু মধ্যবিত্তদের গাড়ি
আমিও একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমি কারুকে ঠকাবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার চেষ্টা থাকবে আপনাদেরকে ভালো কিছু দেওয়া এবং আপনাদের দোয়া নেওয়া ইনশাআল্লাহ, এটাই হওয়া উচিত আসলে সব ব্যবসায়ীদের। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আর অসুস্থ ছিলাম, ঠান্ডা লাগছিল, তারপরে আপনাদের জন্য ভিডিও করতে হয়েছে, প্রতিদিন আপডেট দিতে হয় আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।